ওয়েলকাম টু বিনোদন বাংলা। চলতি সিরিয়ালে জনপ্রিয় নায়িকাদের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। আজকের ভিডিওতে জানাবো সেই সমস্ত প্রথম সারির অভিনেত্রীদের কার প্রথম ধারাবাহিক কোনটি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাহলে চলুন এবার শুরু করি। প্রথমেই জানাবো মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিত্রিষা কুণ্ডুর প্রথম ধারাবাহিক কোনটি। 2017 সালে কালার্স বাংলায় এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিকের মধ্যে দিয়ে সৌমিত্রিষা কুণ্ডু প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন। এছাড়াও গোপাল ভাঁড় ধারাবাহিকে তাকে সাইড রোলে অভিনয় করতে দেখা যায়। 2019 সালে সান বাংলায় কোনে বউ ধারাবাহিকে প্রধান নায়িকা কলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপরে তিনি জি বাংলার মতো একটি জনপ্রিয় চ্যানেলে মিঠাই ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়ে যান। স্বস্তিকা ঘোষ, যিনি এই মুহূর্তে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন। কালার্স বাংলায় দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে বেশ কয়েকটি এপিসোডে তাকে অভিনয় করতে দেখা যায়। এটিই ছিল তার প্রথম ধারাবাহিক। এছাড়াও সান বাংলায় সরস্বতীর প্রেম ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রেও তাকে অভিনয় করতে দেখা যায়। নম্বর 3, অঙ্কিতা মল্লিক, যিনি এই মুহূর্তে জি বাংলায় জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রধান নায়িকা জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন। কালার্স বাংলায় জয় জগন্নাথ ধারাবাহিকে তিনি প্রথম অভিনয় করেছিলেন, কিন্তু সে সময় তিনি দর্শকদের কাছে পরিচিতি পাননি। জগদ্ধাত্রী ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি দর্শকদের কাছে ভালোবাসা অর্জন করছেন। নম্বর 4, আরাত্রিকা মাইতি, যিনি এই মুহূর্তে খেলনাবাড়ি ধারাবাহিকে প্রধান নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন। সান বাংলায় অগ্নিশিখা ধারাবাহিকে প্রধান নায়িকা শিখার চরিত্রের মধ্যে দিয়ে তিনি প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন। নম্বর 5, অনুষ্কা গোস্বামী, স্টার জলসে গাঁটছড়া ধারাবাহিকে খড়ি ও দূতির বোন বনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। এর আগে তিনি আকাশাটে দীপাবলির সাতকাহন ধারাবাহিকে প্রধান নায়িকা দীপাবলির চরিত্রে অভিনয় করেছিলেন। নম্বর 6, সমু সরকার, স্টার জলসায় গোধুলি আলাপ ধারাবাহিকে প্রধান নায়িকা নোলকের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সমু সরকার। আকাশাটে ইকির মিকির ধারাবাহিকে তাকে সাইড রোলে অভিনয় করতে দেখা গিয়েছিল। ইকির মিকির ধারাবাহিকটি সমু সরকারের প্রথম ধারাবাহিক। নম্বর 7, শ্যামাপ্তি মুডলি, স্টার জলসে গুড্ডি ধারাবাহিকে প্রধান নায়িকা গুড্ডির চরিত্রে অভিনয় করছেন তিনি। শ্যামাপ্তি মুডলি প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন চোখের বালি ধারাবাহিকের মধ্যে দিয়ে। এরপর দাসী, করুণাময়ী রানী রাসমণি, ধ্রুবতারা, বাজলো তোমার আলোর বেণু ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। নম্বর 8, সোনামণি সাহা, যিনি এই মুহূর্তে স্টার জলসা এক্কা দক্কা ধারাবাহিকে প্রধান নায়িকার আধিকার চরিত্রে অভিনয় করছেন। স্টার জলসায় দেবী চৌধুরানী ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন। এরপর তিনি স্টার জলসায় মোহর ধারাবাহিকে অভিনয় করেছিলেন। স্টার জলসায় মোহর ধারাবাহিকটি একটি মাইলস্টোন রচনা করেছেন সোনামণি সাহা। তিনি বাঙালি সিরিয়াল প্রেমীদের কাছে মোহর নামেই অধিক বেশি পরিচিত। নম্বর 9, তিয়াশা লেপচা, যিনি এই মুহূর্তে স্টার জলসায় বাংলা মিডিয়াম ধারাবাহিকে প্রধান নায়িকা ইন্দিরার চরিত্রে অভিনয় করছেন। জি বাংলায় কৃষ্ণকলি ধারাবাহিকের হাত ধরে তিনি প্রথম সিরিয়াল জগতে পা রেখেছেন। নম্বর 10, স্বীকৃতি মজুমদার, স্টার জলসায় মেয়েবেলা ধারাবাহিকে প্রধান নায়িকা বিথির চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে স্টার জলসায় খেলাঘর ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম ছোট পর্দায় পা রাখেন। নম্বর 11, মোহনা মাইতি, জি বাংলায় গৌরী এলো ধারাবাহিকে প্রধান নায়িকা গৌরীর চরিত্রে অভিনয় করছেন তিনি। গৌরী এলো ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি প্রথম সিরিয়াল জগতে পা রাখেন। এর আগে তিনি জি বাংলায় ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোতে পার্টিসিপেন্ট ছিলেন। নম্বর 12, শুভস্মিতা মুখার্জি, স্টার জলসায় হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে প্রধান নায়িকা ঐশানীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি শুভস্মিতা মুখার্জির প্রথম ধারাবাহিক। এর আগে তিনি বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাহলে বন্ধুরা, এই সমস্ত অভিনেত্রীর মধ্যে কোন অভিনেত্রীর অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।